লকডাউন শাটডাউন কত রকম চেষ্টাই তো চলছে, কোনোভাবেই এদেরকে এদের আনাগোনা এদের ঘোরাফেরা অযথা ঘোরাফেরা কন্ট্রোল করা যাচ্ছে না। কঠোর শাটডাউন কঠোর লকডাউন চলতেছে, তারপরেও মানুষের ঘোরাফেরা কোনো শেষ নাই, প্রয়োজনের নাম দিয়ে অপ্রয়োজনে অযথা ঘোরাফেরা করতেছে। রাস্তায় গাড়ি জ্যাম লেগে যায়, এত গাড়ি, বুঝতেই পারছেন সব মানুষের কাজ, মানুষ এত কাজ করে এখানে। হ্যাঁ, আরে কাজ করো, বিদায় করে করো, তোমরা তো মাস্কটা তো পরে আসো, এতদিন হয়ে গেল করোনা হয়েছে, এতদিন ধরে বলতেছে মাস্ক পরার জন্য, এখনও পর্যন্ত এদেরকে মাস্ক পরানোটা শেখানো গেল না। কত মাস্ক আসে, মাস্ক এনে পকেটে রেখে দেয়, ব্যাগে রেখে দেয়, মাস্ক কোথায় জিজ্ঞেস করলে মাস্ক পকেটে আছে, মাস্ক বাসায় আছে, এই ধরনের কথা। এটা একটা উত্তর হলো, মাস্ক তোমার পকেটে রাখার জিনিস না বাসায় রাখার জিনিস, মাস্ক তোমাকে দিচ্ছে পরে রাখার জন্য। ছোটোবেলায় আমার একটা ফ্রেন্ড ছিল, ও এরকম ছিল, ও প্যান্ট পরতো, প্যান্টের চেন লাগাতো না, এমনকি ভিতরে আন্ডারওয়্যারও পরতো না। ওকে যদি বলতাম কি আন্ডারওয়্যার প্রশ্ন কেন, ও বলতো আন্ডারওয়্যার বাসায় আছে, বুঝছেন। আমাদের লোকজনের হচ্ছে এই অবস্থা, ওর যেমন তাদের আন্ডারওয়্যার বাসায় রেখে আসে, সে তেমনি তারা তাদের মাস্কও বাসায় রেখে আসে। আবার এদের মধ্যে যারা মাস্ক সাথে নিয়ে আসে, তাদের মাস্ক পরার ধরনটা দেখেন না, কেমন করে মাস্কটাকে এভাবে গলার মধ্যে ঝুলে রাখে, মানে যেন ওরা মালা বানাতে দিছে মাস্ক। বেটার মাস্কে তো মালা বানানো জিনিস, গলা ঝুলে রাখবি, কতগুলি আছে, কোনো রকমের মুখটা ঢাকে, নাকটা যেন ঢাকে না, নাক ঢাকা লাগবে না যেন। আরে বেটার তো যদি নাক দিয়ে, তুই যদি নাক না ঢাকস, তো নাক দিয়ে তো নিঃশ্বাস আলাদা করতেছে, তো নিজে যেমন দূষিত পাত্র দিতেছ, তেমনি তোর তোর ভিতরে রোগটা তো মানুষের মধ্যে দিতেছ, মানে কত রকম ঢং তাদের। মাস্কটা সে পরবে, সেটা সে ঠিক মতো মাস্ক পরবে না। আবার যেগুলি দাড়িকে আমি খারাপ বলতেছি না, যাদের দাড়ি আছে, কতগুলো লোক আছে দাড়ি দেবে, দাড়ির মধ্যে রাখবে ব্যাটারি টিকে, তো দাড়ির কভার নাকি যে দাড়ির মধ্যে লাগা রাখবি, ঠিক মতো বর্তারিত হয়। সরি, মেজাজটা ঠিক রাখতে পারলাম না, তাই একটু এইভাবে উত্তেজিত হয়ে উঠতে কথা বলতে হলো। আরেক ধরনের লোক আছে, তারা বলবে মাস্ক পরলে গরম লাগে, মাস্ক পরলে নিঃশ্বাস নেওয়া যায়, নানান রকম অজুহাত দেখাবে। আরে একটা মাস্ক পর যদি সারাদিন পরে থাকে, মাস্কটা যদি ময়লা হয়ে যায়, তো মাস্কটা পরলে তো গরম লাগবেই, আর ওই মাস্ক দিয়ে তো নিঃশ্বাস আসা যাওয়া করতে পারবে না, এটি স্বাভাবিক। তাই একটা মাস্ক তো আসলে 5-6 ঘন্টা ব্যবহার করা যায়, এর বেশি ব্যবহার করলে তো সমস্যা হয়। এতদিন হয়ে গেছে এদেরকে মাস্ক পরার জন্য এত রিকোয়েস্ট করতেছি, এখনও পর্যন্ত এরা মাস্ক পরা শিখল না। একটা মাস্ক খুব বেশি হলে 5-6 ঘন্টা পরা যাবে, এবং এরপরে এটা পরিবর্তন করে অন্য একটা মাস্ক নিতে হবে। মাস্কের দাম আমাদের দেশে এখন অনেক কমে গেছে, আগে ইম্পোর্ট করা লাগতো, এখন আমরা নিজেরাই মাস্ক, আমাদের দেশের মাস্ক নিজেরাই আমরা তৈরি করতেছি, তাই না? আমি তৈরি করতেছি না, মানে অন্য পার্টি তো মাস্ক তৈরি করতেছে, সেই কারণে আমাদের দেশে মাস্কের দাম অনেক কমে আসছে। অনেক সময় দেখা যায় যে অবশ্য একটু ভালো কোয়ালিটির মাস্ক পরলে ভালো, তবে 10 টাকায় 4টা মাস্ক কোনো কি পাওয়া যায়, কাজেই একটা মাস্ক বেশি সময় না ব্যবহার না করে 4-10 ঘন্টা পরপর মাস্ক পরিবর্তন করে নেন, খুব বেশি দাম না কিন্তু মাস্কের। হ্যাঁ, আমার ফার্মেসিতে কেউ যদি মাস্ক ছাড়া আসে, আমি প্রথমে তাকে মাস্ক পরতে রিকোয়েস্ট করি, সে যদি মাস্ক পরে তো ভালো, আর মাস্ক না পরলে আমাকে বলতে বাধ্য হই যে নো মাস্ক নো সার্ভিস, এতে আমার আয় কিছু যদি কমেও যায় কমে যাক, কিন্তু নিয়ম অনুযায়ী সবাইকে মাস্ক পরে সেবা গ্রহণ করতে হবে। এই নিয়মটা আমি সম্পূর্ণরূপে পালন করতেছি, অন্য দোকানে পালন করে কিনা জানি না, আমি এটা পালন করব এবং করে যাচ্ছি। আমাদের দেশে সরকারিভাবেও মাস্ক পরানোর জন্য অনেক রকম চেষ্টা করা হয়েছে, মাস্ক না পরলে তার জন্য শাস্তির ব্যবস্থা করা হয়েছে, এটাকে কিন্তু বিনামূল্যেও মাস্ক দেওয়া হয়েছে, যে তোরা অন্তত মাস্কটা পর, মাস্ক না পরলে শাস্তির ব্যবস্থা রেখেছে। শাস্তিটাকে ওরা মনে তোয়াক্কা করে না, মনে হয় যেন এটা কিছুই না, এইটুকু জরিমানা যেন কিছুই না, কে করা প্রয়োজনে আরও কঠোর হতে হবে, আরও কঠোর হয়ে এদেরকে মাস্ক পরাতে হবে, মাস্ক পরতে বাধ্য করাতে হবে। আবারও বলছি, নিজে মাস্ক পরেন এবং অন্যদেরকেও মাস্ক পরতে উৎসাহিত করেন। করোনা থেকে আমরা বাঁচতে পারবো কিনা জানি না, তারপরে বাঁচার চেষ্টা তো করতে হবে। আল্লাহ হাফেজ।